ঈদ উল ফিতরের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 142 জন নিহত ও 324 জন আহত হয়েছে। 30 মে বৃহস্পতিবার থেকে 9 জুন রবিবার পর্যন্ত 11 দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সংঘটিত 95টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। সোমবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ঈদ যাতায়াত পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণ, অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই নিউজ তৈরি করা হয়েছে। সড়ক দুর্ঘটনা ছাড়া সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার সড়ক ও নৌপথে ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল, তবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জনগণ প্রত্যাশিত সেবা পায়নি। অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে প্রযুক্তিগত সমস্যা ও ঈদ যাত্রার প্রথম দিন থেকে পাল্লার অনেক ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কারণে অগণিত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।